এই ভিডিওতে আমরা পরিচিত হব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের সাথে। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অফিসিয়াল কাজে বলো কিংবা এডুকেশন লাইফে বলো আমরা বিভিন্ন ধরনের স্লাইড রেডি করি বা প্রেজেন্টেশন রেডি করি। তাহলে পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কী করছি বলতো? প্রেজেন্টেশন রেডি করছি। তো আমরা এই ভিডিওতে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব। তাহলে এখানে দেখো, আমরা এইখানে এই স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস, অর্থাৎ পাওয়ার পয়েন্টটা দেখতে কীরকম, সেটার লেআউটটা কীরকম, সেটাকে আমরা বলছি ইন্টারফেস। তো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা ওয়ার্ডে যেরকম দেখেছিলাম যে টাইটেল বার থাকে, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে দেখো উপরে এখানে যেখানে প্রেজেন্টেশন ওয়ান লেখা আছে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের এই সাইডে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ক্লোজ করবার বার থাকে, যে আমি চাইলে কী করতে পারি পাওয়ার পয়েন্ট ফাইলটাকে ক্লোজ করে দিতে পারি, আবার মিনিমাইজ করা কিংবা ম্যাক্সিমাইজ করবার অপশনগুলো থাকে, আবার সেভ করবার অপশন থাকে। তো এই সাইডের এই অপশনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার, অর্থাৎ আমি কুইকলি বা তাড়াতাড়ি করে কী করতে পারি, খুব ইজিলি যখন কোনো টুল অ্যাক্সেস করতে চাই তখন আমি এই অংশগুলোতে ক্লিক করব। আর উপরের এই অংশটাকে বলা হয় হচ্ছে টাইটেল বার, যেখানে আমার এই প্রেজেন্টেশনটার টাইটেলটা থাকবে। তার নিচে যে বারটা থাকে সেটাকে বলা হয় মেনু বার, যেমন ফাইল বা হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই যে অপশনগুলো, অর্থাৎ যে অপশনগুলো ব্যবহার করে আমি পাওয়ার পয়েন্টের একটা ফাইলকে কী করবো বলতো, এডিট করবো, সেটাকেই আমরা বলছি হচ্ছে মেনু বার। এখানে বিভিন্ন মেনু দেওয়া আছে, তো আমরা সবচেয়ে বেশি পাওয়ার পয়েন্ট আসলে হোম, ইনসার্ট, ডিজাইন, এই মেনুগুলোই আমরা পাওয়ার পয়েন্টে বেশি ব্যবহার করি। তো ফাইল মেনুতে কী আছে আমরা একটু দেখি। ফাইল মেনুতে গিয়ে আমরা কী করতে পারি বলতো? নতুন কোনো ফাইল ওপেন করতে পারি, কিংবা আমার যদি অলরেডি পাওয়ার পয়েন্টে কোনো ফাইল সেভ করা থাকে সেটাকে আমি ওপেন করতে পারি, বা পাওয়ার পয়েন্টে কোনো একটা ফাইল আমি এখন তৈরি করলাম সেটাকে আমি সেভ করতে পারি, প্রিন্ট করতে পারি, শেয়ার করতে পারি, এক্সপোর্ট করার অপশনও থাকে। এক্সপোর্ট করার অপশন দিয়ে আমি কী করতে পারি বলতো? কোনো একটা পাওয়ার পয়েন্ট ফাইলকে আমি পিডিএফ বা ভিডিওতে কনভার্ট করতে পারি। এছাড়াও মেনু বারে আমাদের অন্য বিভিন্ন ধরনের মেনু থাকে। তাহলে আমরা দেখলাম যে মেনু বারে কী কী থাকে। মেনু বারের নিচে এই যে অপশনটা থাকে এটাকে বলা হয় রিবন, বা আমরা বলতে পারি এটা হচ্ছে টুল বার। এখান থেকে বিভিন্ন টুল বা বিভিন্ন অপশন সিলেক্ট করে আমরা কী করতে পারবো বলতো? পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো তৈরি করবো সেগুলোকে এডিট করতে পারবো। এছাড়াও নিচে আমরা এখানে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হবে স্ট্যাটাস বার। এখানে দেখো কী লেখা থাকবে, স্লাইড ওয়ান আউট অফ ওয়ান, অর্থাৎ আমার এখানে একটা মাত্র স্লাইড আছে। পাওয়ার পয়েন্টে যে অংশে আমরা মেন কাজগুলো করব, অর্থাৎ এই যে আমরা পেজটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটা ব্ল্যাঙ্ক পেজ, বা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা যেটাকে বলি একটা স্লাইড। তো এই স্লাইড ওয়ান আউট অফ ওয়ান দিয়ে বোঝাচ্ছে যে আমরা পাওয়ার পয়েন্টে বর্তমানে একটা স্লাইডেই আছি। আমার কাছে যদি দুইটা স্লাইড থাকতো তাহলে দেখাতো যে আমি স্লাইড টু আউট অফ টুতে আছি, অর্থাৎ আমার কাছে দুটো স্লাইড আছে এবং আমি দুই নাম্বার স্লাইডে আছি। যদি আমি এক নাম্বার স্লাইডে ক্লিক করতাম তাহলে দেখাতো স্লাইড ওয়ান আউট অফ টু, অর্থাৎ আমার কাছে দুটো স্লাইড আছে এবং তার মধ্যে আমি এক নাম্বার স্লাইডে বর্তমানে আছি। তাছাড়া আমি কোন ল্যাঙ্গুয়েজে লিখছি সেটা দেখাবে। তাছাড়াও এখানে আমি কী করতে পারবো বলতো? স্লাইডটা জুম ইন কিংবা জুম আউট করতে পারবো। তাহলে এই ভিডিওতে আমরা পরিচিত হলাম মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ইন্টারফেসের সাথে।